অধ্যায় 90। সাহসী হও, ভীরুতা নিষ্ঠুর হয় কিন্তু সাহসীরা ক্ষমা করতে ও অন্যায়কে রক্ষা করতে জানে। সংগ্রামে না গিয়ে যুদ্ধ না করে পরাজয় মানা চরম ভীরুতার লক্ষণ। প্রাণী মাত্রই আপন, আপন প্রাণ বাঁচাতে চেষ্টা করে। যিনি নিজে নির্ভয়ে স্বাধীন, তিনি সকলকে ভয় থেকে রক্ষা করেন। কাপুরুষরা সর্বক্ষেত্রে অপদস্থ ও পরাজিত হয়। কৃপণতা কাপুরুষতা ত্যাগিবে, কাপুরুষতা জগতের সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। কাপুরুষোচিত সৌজন্যের জন্যে কেউ প্রশংসিত হয় না। দুই কাপুরুষের মধ্যে সেই সুবিধাজনক অবস্থায় থাকে যে বুঝতে পারে অন্যের কাপুরুষতাকে। দুর্বল আত্মা খালি মানিব্যাগের চেয়ে অকর্মণ্য। যে লোক সত্যিকার সাহসী নয় সে ভয় পায়, তার সম্ভাবনা থাকলেও সে কাপুরুষ। মানুষের দাসসুলভ আচরণ সাধারণত সত্যি হয় না, কিন্তু বাস্তব অবস্থায় তার মানবিক চিন্তা মিথ্যায় পর্যবসিত হয়। যতক্ষণ পর্যন্ত দাসসুলভ কাপুরুষ আচরণ করে ততক্ষণ ভয় তার দু পায়ে জড়িয়ে থাকে। কাপুরুষতা আসে ভীতি থেকে। এটা হলো নিতান্তই এক ক্ষমতাহীনতার ব্যাপার যা কল্পনা শক্তিকে ছাড়তে দেয়। কাপুরুষরা কখনো নিজের ওপরও আস্থা রাখতে পারে না। কাপুরুষরা মরার আগে বহুবার মরে, নির্ভীকরা একবারের বেশি মরে না। সিংহ শিকার আর জীবিকা অন্বেষণ করে। অস্থায়ী ও ক্ষয়শীল দেহের আসক্তিহীন আল্লাহর সিংহ মুক্তি ও দৈহিক মৃত্যু কামনা করে। কাপুরুষতা পূর্ণ মনুষ্যত্ব অর্জনের পথে বৃহৎ অন্তরায়। জীবন সংগ্রামে ঘাত প্রতিঘাত থাকবে, তাই বলে মোশরে পড়াটা ভীরু কাপুরুষতার লক্ষণ। কাপুরুষ ব্যক্তি নারীর সমতুল্য আর লোভী সাধক ডাকাত সদৃশ। মনের দুর্বলতা ত্যাগ করো, তবেই পৃথিবী জয় করতে পারবে। শুধু সাহসের দরকার, দুর্বলতা মাত্রই সর্বদা ঘৃণ ও পরিত্যাজ্য। আমি সর্বব্যাপী এই রূপ চিন্তায় সমুদয় দুর্বলতা চলে যায়। ব্যক্তি বিশেষের উপর অতিরিক্ত বিশ্বাস থেকে দুর্বলতা ও পৌত্তলিকতা আসতে পারে। দুর্বলতা তোমাদের গ্রাস করেছে এবং যা অন্যায় তার প্রতি তোমাদের আসক্তি দেখা দিয়েছে। সৎ ও ন্যায় প্রতিশোধ গ্রহণে ভীতু সত্তার সঙ্গ ত্যাগিবে। যে দুর্বল সবলের পক্ষে সে তেমনি ভয়ঙ্কর। হাতির পক্ষে যেমন চোরাবালি এই বালি বাধা দিতে পারে না বলেই সম্মুখের দিকে অগ্রসর করে না, কেবলই নিচের দিকে টেনে নেয়। বায়ুমণ্ডলে বাতাস লঘু হয়ে এলে ঝড় যেমন আপনি আসে, ধর্মের দোহাই দিয়ে কেউ তাকে বাধা দিতে পারে না। তেমনি দুর্বলতা পুষে রেখে দিলে সেখানে অত্যাচার আপনি আসে, কেউ বাধা দিতে পারে না। সাহসী ও ধনাত্মক কর্মঠ হও। সাহসহীনতা ছাড়া অন্য কিছু মানুষকে পিছনে ঠেলে দিতে আমি দেখি নাই, সুতরাং ভগ্নোৎসাহ হয়ও না। সাহসিকতার সাথে সাধনাও বিশেষ প্রয়োজন। চেষ্টা সাধনই সাহসিকতার শ্রীবৃদ্ধি করে। বংশগতি অনুযায়ী সাহস ছাড়াও সৎ কথা ও কাজ সাহস বৃদ্ধি করে। সর্বোচ্চ ঋণাত্মক পরিণাম বিবেচনা পূর্বক সাহস সঞ্চয় করবে। ভয়ঙ্কর পরিস্থিতিতে অটল থাকায় বীরত্ব। বীরত্ব অতি সংকটাপন্ন অবস্থায় দৃঢ়তা সহকারে শত্রুর মোকাবিলা। নির্ভীক দুঃখে প্রলোভনে বা মহাভয়ে যে নির্বিকার চিত্ত, সাহসী ও মহাযোধ তারা যারা যে কর্মে নিযুক্ত হোক তা সম্পাদন করতে সমর্থ। খান্তি আর তপে চিত্তের প্রসাদ ঘটে, হৃদয়ের বল হয়। অপরাধ করার পর পৃথিবীকে মনে হয় কাচের মতো ভঙ্গুর, আর একে রক্ষা করার কিছু থাকে না। যেখানে অপরাধবোধ
প্রধান সেখানে সাহস সীমাবদ্ধ, কর্তব্য মনে করে অপরাধ মুক্ত হও, ভয় দ্বারা নয়, সৌভাগ্য ও প্রেম নির্ভীকের সঙ্গী। বোকা লোকদের সাহস বেশি হয়, কারণ তাদের হিতাহিত জ্ঞান থাকে না। দেবদূতরা যেখানে পদার্পণ করতে ভয় পায়, বোকারা সেখানে সবেগে প্রবেশ করে। সাহস হচ্ছে ভয়ের বিরুদ্ধে প্রতিরোধ। সাহস করে কাজে নেমে পড়লেই সফল কাম হওয়া যায়। দুর্বল মানুষও মাঝে মাঝে সাহসে ঝলসে ওঠে, যখন তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তারাই সাহসী বলে পরিগণিত হয়, যাদের আনন্দ এবং বেদনার সম্বন্ধে স্বচ্ছ ধারণা আছে। যদি কামড়াবার সাহস না থাকে তাহলে দাঁত দেখিও না। একজন সাহসী মানুষ বিশ্বাসেও পরিপূর্ণ। যার সাহস আছে জীবনযুদ্ধে সেই জয়ী হয়, যার মৃত্যু ভয় নেই সেই প্রকৃত সাহসী। ন্যায়হীন সাহস শক্তিহীন। যত সাহসী মানুষই হোক, রাজনৈতিক শক্তিকে সমীহ করতেই হয়। সাহসী হও, মনে মনে ভয় থাকলেও সাহসের ভান করো। শত্রুকে জয় করার চাইতে যে নিজের কামনা বাসনাকে অতিক্রম করতে পেরেছে সে অধিক সাহসী। আমি তাকেই সাহসী বলবো যে তার আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে এবং শত্রুকে বশ করতে পেরেছে। আত্মবিশ্বাসী বীরত্বের মূল মন্ত্র। আগুনে পুড়লে সোনা খাঁটি কিনা বোঝা যায়, আর দুঃখ কষ্টে পুড়লে মানুষ সাহসী কিনা তা বোঝা যায়। বীর পুরুষ অগ্নি পরীক্ষার সময় নিজ রূপ প্রকাশ করে। অগ্নি দ্বারা সোনা শক্ত হয়, সাহসী লোক দুঃসময় দ্বারা। সংকটের মধ্যেই সৃষ্টি হয় প্রকৃত মানুষ, আর প্রাচুর্যের মধ্যে জন্ম নেয় শুধু অমানুষ। সকলের মধ্যেই বিস্ময়কর সম্ভাবনা আছে, যা সহজাত গুণ সম্পন্ন। তা সত্ত্বে যা আমাদের পিছিয়ে দেয় তা হল আত্মদ্বন্দ্ব, প্রতিযোগিতার তথ্য স্বল্পতা বা উপকরণ স্বল্পতা নয়, আত্মবিশ্বাসের অভাবই আমাদের এগোতে দেয় না। একে অন্যের বিভিন্ন নামে অভিহিত করে সাহস। স্পর্ধা বেপরোয়া ভাব, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য, মেধা, সৃজনশীলতা ইত্যাদি, তা সে যে নামেই হোক, এটা শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। ব্যক্তিগত প্রতিভার সবচেয়ে বড় অন্তরায় তার অত্যধিক ভয় আর আত্মদ্বন্দ্ব। বাস্তব জগতে অনেক সময়ই বুদ্ধিমানের চাইতেও সাহসীরা অনেক এগিয়ে যায়। আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন, প্রায়োগিক জ্ঞান এবং সাহস। এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবে, দুশ্চিন্তা না করে বরং ধনাত্মক কল্পনা বা উপায় চিন্তা করা ভালো। এই সময়ে সাহসীরা এগিয়ে যাবে আর অন্যরা পুরানো ক্ষয় ধরা জীবনচক্র আঁকড়ে পড়ে থাকবে। ভয় পাওয়া মানবীয় দুর্বলতা। ইঁদুর ইঁদুরি, এক বিপদাপন্ন ইঁদুরকে জাদুকর জাদু বলে বিড়ালে পরিণত করে দিল। পূর্বে সে বিড়ালকে ভয় পেত, এখন সে কুকুরকে ভয় পায়। জাদুকর পুনরায় তাকে কুকুরে পরিণত করে, কিন্তু তখনও সেই কুকুর রূপী ইঁদুরটি বাঘকে ভয় করতে শুরু করল। কেননা যার হৃদয় ইঁদুরের সে ইঁদুরই থাকে। হৃদয়ের চিকিৎসার জন্য মানুষের সহচর্য ত্যাগ করে অন্তরের ভয় দূর করে সান্ত্বনা আসে। মুক্তা আহরণকারী যদি হাঙরের চোয়ালের কথা ভাবে তাহলে সে আর ডুবুরির পোশাক পরিধান করতে পারবে না। সাহসের সবচেয়ে বড় পরীক্ষাই মরে যাওয়া নয়, বেঁচে থাকা। সাহস অসুবিধার হ্রাস ঘটায়, সাহস থাকে সঙ্গোপনে বিমূর্ত আকারে। বিপদ এসে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি না। বিপদ মোকাবিলা করার আগে
কেউ তার সাহস সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলতে পারে না। সাহস এমনই এক সম্পদ যা দিয়ে সকল প্রকার বিপদ ও দুর্যোগের মোকাবেলা করা যায়। সর্বশ্রেষ্ঠ সাহসের পরীক্ষা হল হতোদ্যম না হয়ে পরাজয়কে মেনে নেওয়া। এই পৃথিবীতে সাহসের বড় পরীক্ষাই হল দৃঢ় মনে পরাজয় বরণ করা। সাহসের পরিচয় দেওয়ার চেয়ে বন্দুক বহন করা অনেক সহজ। জীবন সবচেয়ে বড় শিক্ষক। নৈতিক উৎকর্ষতা ও নির্ভুল সৎ থাকলেও জীবনের বিভিন্ন ধারা প্রতিনিয়ত চারপার্শ্ব থেকে ধাক্কা দিতে থাকে। শুধুমাত্র বুদ্ধিমান হলে এত পরিমাণে ধাক্কা খেতে হবে না। এই বুদ্ধিমত্তা ক্ষমতা আর দুর্বলতা চিনে নেওয়ার সুযোগ দেয়। বেশিরভাগ সময় জীবন পূর্ব কথোপকথন ছাড়াই অতর্কিতে ধাক্কা মারে। নড়বড়ে হয়ে ওঠে সকল শিকড়। দুর্বলরা ভীত হয়ে পড়ে, সবল ও সাহসীরা এর থেকে শিক্ষা নিয়ে জেগে উঠে এবং নতুন সময়ের আবর্তে আরও নতুন কিছু শিক্ষা করে তা বাস্তবে প্রয়োগ ঘটায়। যদি জীবনের কাছ থেকে শিক্ষা নিতে পারো তাহলে উন্নতি করবে, অন্যথায় তা চারিধার হতে ধাক্কা দিতে থাকবে। কেউ তা সহ্য করে, আবার অন্যরা পাল্টা ধাক্কা মারে। তবে সংগ্রামের পথে ক্রোধ নিবারণ করে বুদ্ধি ও কৌশলের আশ্রয় নেওয়াই শ্রেয়। জীবনের এ ধাক্কাকে এরা জীবন আস্বাদ বলে বুঝতে শেখে। এ পৃথিবীতে যে ভীরু, যে দুর্বল, সে অসহায়। প্রকৃতি ভালোবাসে সাহসীকে, সাহসী তাই সর্বত্র পায় সফলতার জয়মাল্য। দুর্বলের জন্য শুধু জমা রয়েছে ঘৃণা আর ব্যর্থতা। সম্মান, শৌর্য, জনপ্রিয়তা, ভালোবাসা অনেক সময় এমন দুর্বল লোকের নিকট আসে যে তা ধরে রাখতে পারে না। একজন মাত্র সাহসী ব্যক্তি সংখ্যাগরিষ্ঠের সমতুল্য। নিরাপদ দূরত্ব হতে সাহসী হওয়া সহজ। যুদ্ধে সম্মুখীন হওয়ার মতো সাহস যাদের আছে ভাগ্য তাদের বরাতেই মহতের চিহ্ন এঁকে দেয়। সাহসীদের ভাগ্য সাহায্য করে। পৃথিবীতে উন্নতির পথে কেবল যে বিদ্যা বা বুদ্ধি সহায়তা করে তা নয়, তার জন্য একটি বড় প্রয়োজন হচ্ছে সাহসের। সাহস মানুষকে দেয় সফলতার পথে এগিয়ে। বাধা বিপদ ঝড় ঝঞ্ঝার ঘূর্ণি সব কিছুকে জয় করে সার্থকতার দিকে পৌঁছাবার সোপান হচ্ছে সাহস।